এই পাটে শুরুতে মহিলাটি এগিয়ে আসলে জুনি তাকে আটকায়। এরপর বন্দি করলে সে বলতে থাকে, আমার স্বামী আমাকে প্রথম প্রথম অনেক ভালোবাসত, আমার চেহারা নিয়ে তার কোনো অভিযোগ ছিল না। কিন্তু এরপর সে বদলাতে শুরু করে, প্রথমে সে রান্নার দোষ ধরে, আর একদিন তার পা ধোয়ার সময় পানি গরম থাকায় সে আমাকে লাথি মারে। পরে আমি জানতে পারি যে অন্য এক মেয়েকে সে ভালোবাসে। একদিন সব টাকা পয়সা নিয়ে সে তার সঙ্গে চলে যায়। সেই মেয়েটার পায়ে লাল জুতা আর কানে রূপার দুল ছিল। তাই আমি মনে করি যারা এসব পরে তারা সবাই খারাপ, তাদের মরে যাওয়াই উচিত। এরপর তারা তাকে নিয়ে যাওয়ার সময় মহিলাটি জুনিকে বলে, জুনি তুমিও একদিন আমার মতো কষ্ট পাবে, কেউ তোমাকে ভালোবাসবে না, কেউ না। সবাই বলে, জুনি তুমি ওর কথা শুনো না, ও অসুস্থ। সবাই জুনির হাত ধরে। এরপর তারা বাড়িতে আসে। হঠাৎ জুনির মা সামনে পড়ায় তারা ভয় পেয়ে যায়। জুনি তাড়াতাড়ি নিজের ঘরে চলে যায়। সবাই নিজের ঘরে যেতে চাইলে জুনির মা আটকায়। সে বলে, সবাই তুমি তো অনেক দিন ধরে আমাদের বাড়িতে আছো, তোমার মনে হয় না বাড়িতে একজন পুরুষের দরকার? সবাই বলে, আন্টি আপনি কি বলতে চাইছেন? আন্টি বলে, তোমার আঙ্কেল কেমন মানুষ? সবাই বলে, ভালো, কিন্তু কেন? আন্টি বলে, সে বুদ্ধিমান, ভরসার যোগ্য। সবাই মনে মনে বলে, ও অলরেডি তাদের মিল হয়ে গেছে। আন্টি বলতে থাকে, আমি ভয় পাচ্ছি জুনিকে নিয়ে, ও যদি রাজি না হয়? সবাই বলে, আপনি কি চান? আন্টি বলে, আমি চাই তুমি সাহায্য করো। সবাই বলে, আমি? আন্টি বলে, জুনি তোমাকে বিশ্বাস করে। সবাই না করতে গেলে আন্টি তাকে টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। সবাই বলে, আন্টি আমি আর কিছু বছর বেঁচে থাকতে চাই। এরপর সে জিয়াংয়ের অফিসে আসে। জিয়াং বলে, সবাই একদম সময় মতো এসেছ, একটা লেটার নিয়ে বলে এটা জুনিকে দিয়ে দেও। সবাই লেটার দেখে চিৎকার করে বলে, তোমরা সবাই আমাকে মারতে চাও নাকি? এরপর সবাই জুনির কাছে আসে। সে বলে, আমার কাছে দুটো খবর আছে, একটা ভালো খবর আর একটা খারাপ খবর, কোনটা আগে শুনবে? জুনি বলে, তোমার ইচ্ছা। সবাই বলে, খারাপ খবর হলো তোমাকে রাজধানী পুলিশ স্টেশন থেকে রিজেক্ট করা হয়েছে। মূলত এই খবরটাই জিয়াং দিতে চেয়েছিল। জুনি বলে, পরে বলো। সবাই বলে, তোমার মা নিজের খুশি খুঁজে পেয়েছে। জুনি তখন সবাইয়ের কাছে আসে। সবাই ভয় পেয়েছিল, কিন্তু জুনি তাকে থ্যাংক ইউ দিয়ে চলে যায়। এরপর জুনির মা আর আঙ্কেল জুনি তাদের সম্পর্ক মেনে নেবে কিনা তাই ভাবতে থাকে। যখনই তারা উদ্ভ্রান্ত কাণ্ড করতে থাকে আর তখনই জুনি সেখানে চলে আসে। জুনিকে দেখে তারা ভয় পেয়ে যায়। জুনির মা বলে, জুনি তুমি বাড়িতে যে? জুনি বলে, আজ আমার ছুটি, তোমরা বসো। জুনি বলে, আঙ্কেল আপনার বয়স কত? আঙ্কেল বলে, 43। জুনি বলে, সারা জীবন একাই থাকবেন নাকি? আঙ্কেল বলে, না। জুনি বলে, ও তার মানে বিয়ে করবেন? কিন্তু কিভাবে? আপনি কি ধনী? আপনার নিজের বাড়ি আছে? কোনো ব্যবসা আছে? কিভাবে? আঙ্কেল নিচের দিকে তাকিয়ে থাকে। জুনির মা বলে, জুনি একটু বেশি হচ্ছে না? জুনি বলে, আঙ্কেল আমি কি বেশি কিছু বলেছি? আঙ্কেল তখন দাঁড়িয়ে বলে, জুনি আমি জানি আমার কিছুই নেই, তবে আমার একটা মন আছে, আমি ওকে ভালোবাসি, ওর জন্য আমি সব কিছু করতে পারবো। জুনি তখন বলে, তাহলে কবে বিয়ে হবে? সামনের মাসের 7 তারিখ ভালো দিন, সেই দিনই বিয়ে হোক। জুনি চলে যেতে থাকলে মা বলে, জুনি? জুনি বলে, আর কিছু? মা বলে, না। জুনি তখন চলে যায়। জুনি এরপর সবাইয়ের ঘরে যায়। সবাই বলে, তুমি এখানে? দেখো আমি তোমার বাড়িতে থাকি বলে তুমি যা খুশি তাই করতে পারো না, এর দায়িত্ব তোমাকে নিতে হবে। জুনি বলে, হ্যাঁ আমি দায়িত্ব নেব। সবাই বলে, ঠিক আছে। এরপর সে শুয়ে পড়ে। এরপর দেখা যায় জুনি সবাইয়ের কান ধরে তাকে নিয়ে যাচ্ছে। এদিকে জুনির মা আর আঙ্কেল বসেছিল। তখন দাসী এসে বলে, জুনি ম্যাডাম সবাইকে জোর করে কোথাও নিয়ে যাচ্ছে। আঙ্কেল বলে, নিয়ে যাক, ওদের একসঙ্গে সময় কাটানো দরকার। এদিকে দেখা যায় জুনি অনেক ড্রিঙ্ক করেছে। সবাই বলে, আমি জানি, তোমার জায়গায় আমি থাকলে আমারও আঙ্কেলকে বাবা হিসেবে পছন্দ হতো না। জুনি হেসে দেয়। জুনি বলে, আঙ্কেলকে নিয়ে আমার কোনো সমস্যা নেই, আমি আমার মায়ের জন্য অনেক খুশি। সবাই বলে, সত্যি? জুনি বলে, সত্যি। সবাই বলে, ঠিকই বলেছ, ওনারা পারফেক্ট ম্যাচ। জুনি এতে অনেক খুশি হয়। সবাই বলে, আমরা দুজনও পারফেক্ট ম্যাচ। জুনি সবাইয়ের দিকে তাকিয়ে থাকে।
এরপর তাকে নিয়ে দাঁড়িয়ে পড়ে। তারা কাছাকাছি গেলে তখনই বাবুর্চি খাবার নিয়ে আসে। বাবুর্চি লজ্জা পেয়ে যায় আর চলে যায়। জুনিও লজ্জা পেয়ে গেলে সাহবাই তাকে জড়িয়ে ধরে। জুনি কাঁদতে শুরু করে। সবাই বলে, তুমি কাঁদছো কেন? জুনি বলে, তুমি জানো আমি সবসময় বেইজিংয়ে যেতে চেয়েছি, সেখানে পুলিশ স্টেশনে কাজ করতে চেয়েছি। সবাই বলে, ও এই জন্য তোমার মন খারাপ, কারণ তুমি রিজেক্ট হয়ে গেছো? জুনি বলে, আমি সেখানকার যোগ্য না। সবাই বলে, অবশ্যই যোগ্য, বরঞ্চ তুমি আরও বেশি। জুনি বলে, আমি জানি কুংফু ছাড়া আমি কিছুই না। সবাই বলে, কে বলেছে? তুমি মুক্তোর মতো উজ্জ্বল। জুনি তখন খুশি হয় আর সবাইকে থ্যাংক ইউ বলে। এরপর জুনি অজ্ঞান হয়ে যায়। আর এখানেই এই পার্টটাও শেষ হয়ে যায়। ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও, কমেন্টে কেমন লেগেছে তা জানিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।